আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চিরতরে মুখের মেস্তার দাগ দূর করার জন্য আয়ুর্বেদ বা ভেষজ একটি পদ্ধতি দেখাবো। মুখের মেস্তা দূর করার জন্য আয়ুর্বেদ বা ভেষজ পদ্ধতি সবসময়ই ভালো আজকে যে পদ্ধতিটা দেখাবো সঠিক নিয়ম মেনে এটি যদি করা যায় চিরতরে মুখের মেস্তার দাগ দূর হয়ে যাবে সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বকে ভাঁজ পড়ে যাওয়া কুচকে যাওয়া এই সমস্যাটা রোধ করবে এবং অলরেডি যাদের ত্বকে ভাঁজ পড়ে গেছে এটি ব্যবহার করলে ত্বকটা টান হবে এবং ফসা হবে আমার হাতে যে শেকড়ের মতো একটি জিনিস দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শতমূলি বা শিমল গাছের মূল এই শতমূলির নানাবিধ ব্যবহার রয়েছে নামেও যেমন এটি শতমূলি কাজেও তেমনি শত শত ব্যবহার রয়েছে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন সমস্যার জন্য এই শতমূলের ব্যবহার বহু যুগ যুগ ধরেই হয়ে আসছে আজকে আপনাদেরকে একটি ব্যবহার দেখাবো শত শত ব্যবহার দেখাবো না তবে এই শতমূলির শত শত ব্যবহারই রয়েছে আমি এখানে একটা শতমূল নিয়েছি আর এটার অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি আর উপরের একটি ছাল আছে খোসার মতো এটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে ভিতরের নরম অংশটা ব্যবহার করতে হবে এটা আমি সামান্য পরিমাণে নিয়েছি আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল বা ঘিত কুমারি এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়ে এক টুকরো এখানে এই ঘিত কুমারি ব্যবহার করছি আর নিয়েছি এক টুকরো কাঁচা হলুদ কাঁচা হলুদের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এটাও কেটে নিচ্ছি শতমলি মেস্তার দাগ দূর করতে এত দ্রুত কাজ করে এবং স্কিনটাকে এত বেশি ব্রাইট করে ব্যবহার না করলে আসলে কেউ বুঝতে পারবে না তবে তার আগে বলি এই শতমলিটা আপনি কোথায় পাবেন বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন এটা হাতের নাগালেই পাবেন আপনার বাসার কাছেই হাতের নাগালে পেয়ে যাবেন বিশেষ করে যেখানে অ্যালোভেরা বা ঘিতকুমারির জুস তৈরি করে সকালে দেখবেন অনেকেই লোকেরা বসেন এই জুসটা তৈরি করার জন্য তাদের কাছে ভ্যানের উপরে এই শতমূলিটা কিনতে পাবেন এছাড়া অনলাইনে কিনতে পাওয়া যায় প্রবাসে যারা আছেন তাদের জন্য আরও বেশি সুবিধা হবে এই শতমূলিটা সংগ্রহ করতে আশা করি বুঝতে পেরেছেন এবং এটা আপনারা সংগ্রহ করে নেবেন আর এটা আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই এটি ব্ল্যান্ড করে নিতে হবে আর এই শতমূলি বা শিমুল গাছের মলের উপকারিতা সম্পর্কে আপনার আরও জানার ইচ্ছা থাকলে গুগলে একটু সার্চ করে দেখতে পারেন বা আয়ুর্বেদ কোনো বই পড়ে দেখতে পারেন হাজার হাজার বা শত শত ব্যবহার পদ্ধতি আপনি জানতে পারবেন এর উপকারিতার কথাও জানতে পারবেন এবার এই জিনিসটা তৈরি করে আমি একটা সাইডে রেখেছি আরও এক টুকরো এই শতমূল নিয়ে আছি আমি এটা তৈরি করে নিচ্ছি মানে এটার জেলটা বের করে নেব ব্লেন্ড করেও নেওয়া যাবে বা এভাবেও নেওয়া যাবে যেভাবে সুবিধা আর এটা একটু ঘষে ঘষে করলেই সুবিধা হয় জেলটা বেরিয়ে আসবে আর একটু পানি দিয়ে নিতে হবে অবশ্যই আর আমি একটা কাপড় নিয়েছি এটার মধ্যে থেকে এই জেলটা বের করে নিচ্ছি এই জেলটা বের করার সময় খেয়াল রাখতে হবে বেশি পানি ব্যবহার করা যাবে না সামান্য পানি দিয়ে জেলটা বের করে নিতে হবে আর এর সাথে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি গ্লিসারিন শত মূল বা শিমুল গাছের মূল কখনোই ডিরেক্ট স্কিনে লাগানো যাবে না এটা মনে রাখবেন হাফ চামচ গ্লিসারিন দেওয়ার পরে আমি এখানে এক চামচে দিয়ে দিব গোলাপ জল গোলাপো জল গ্লিসারিন এগুলো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী দুইটা রেমেডি এখানে প্রস্তুত করছি কারণটা হচ্ছে একটা ডে প্যাক হিসেবে ব্যবহার করতে হবে আর একটা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে হবে দুটোই একসঙ্গে ব্যবহার করতে হবে যদি পুরোপুরিভাবে খুব দ্রুতভাবে মেস্তার দাগ আপনারা সারাতে চান এবার এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে একটা ডে ক্রিম এবং এবং একটা নাইট ক্রিম হলুদ অ্যালোভেরা এবং শতমূল দিয়ে যে পেস্টটা তৈরি করেছি এটা হচ্ছে ডে ক্রিম বা ডে প্যাক হিসেবে ব্যবহার করতে হবে আমার হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে লাগাবেন শুধুমাত্র মেস্তার জায়গাতে আলতো হাতে এভাবে একটু লাগিয়ে দিতে পারেন বা পুরো মুখেই আপনি লাগাতে পারেন তবে আমি সাজেস্ট করব পুরো মুখেই লাগানোর জন্য কারণ এটি ত্বক ফসা করে এবং উজ্জ্বল করে যখন মেস্তার দাগটা উঠে যাবে মেস্তার দাগ উঠে গেলে সেই জায়গাটা শুধু ফসা দেখাবে আর মুখের অন্যান্য অংশ যদি কালো দেখায় তাহলে খারাপ দেখাবে এই জন্য যখনই এটি অ্যাপ্লাই করবেন পুরো মুখে বা পুরো ত্বকেই লাগাবেন খেয়াল রাখবেন চোখে যাতে কোনোভাবেই না যায় আপনি চোখের উপরে স্লাইস করে আলু কেটে দিয়ে রাখতে পারেন বা শসা স্লাইস করে কেটে চোখের উপরে দিয়ে প্যাকটা লাগিয়ে আপনি শুয়ে থাকবেন বা বসে থাকতে পারেন প্যাকটা মুখে লাগানোর সময় একটু ঘন করেই লাগানোর চেষ্টা করবেন তিরিশ মিনিট অপেক্ষা করবেন তারপরে ত্বকটা ধুয়ে নেবেন আর এটি লাগানোর পূর্বে অবশ্যই ত্বকটা খুব ভালো করে ক্লিন করে তারপরে এটি লাগাবেন ডে প্যাকটা কীভাবে লাগাবেন সেটা তো নিয়মটা বলে দিয়েছি এবার নাইট ক্রিমটা কিভাবে লাগাবেন সেটা বলে দিচ্ছি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বকটা ভালো করে ক্লিন করে নেবেন তারপরে এই নাইট ক্রিমটা লাগাবেন আমি হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা পুরো ত্বকে এটি লাগিয়ে নিতে পারেন বা শুধুমাত্র মেস্তার জায়গাতেই লাগাতে পারেন পুরো মুখে লাগালে কোনো সমস্যা নেই পুরো মুখে লাগালে স্কিনটা ব্রাইট হবে গ্লো হবে আর মেস্তার দাগ তো উঠে যাবে। চোখে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন আর এটি ত্বকের সাথে খুব সুন্দর করে মিশে যাবে এবং পাঁচ ছয় মিনিট পরেই কিন্তু শুকিয়ে যাবে আর এই অবস্থাতেই আপনাকে থাকতে হবে সারা রাত এটি ত্বকে রেখে দিতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে ভালো কোনো ফেসওয়াশে দিয়ে ত্বকটা ক্লিন করবেন স্কিনে কখনোই খাদযুক্ত সাবান ব্যবহার করবেন না সব সময় ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করার চেষ্টা করবেন আর এই নিয়মে টানা আপনি সাত দিন ব্যবহার করে দেখুন নাইট ক্রিম এবং ডেপ একটা টানা সাত দিন ব্যবহার করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যদি আপনার বহু বছরের পুরনো মেস্তার দাগ হয়ে থাকে তাহলে সাথে কিন্তু আপনার একটু সময় লাগবে আর যাদের মুখে অল্প ছিটা ফোটা পড়েছে সামান্য একটু পড়েছে তাদের কিন্তু পাঁচ সাত দিন ব্যবহার করলেই একদমই ক্লিন হয়ে যাবে আয়ুর্বেদ বা ভেষজ পদ্ধতি যে কোনো সমস্যার জন্য আমরা যদি ব্যবহার করি সেটা ধৈর্য সহকারে ব্যবহার করতে হয় আয়ুর্বেদ বা ভেষজ পদ্ধতিগুলো হয়তোবা একটু ধীর স্থিরভাবে কাজ করে কিন্তু সমস্যাগুলো কিন্তু মিটিয়ে দেয় তাই ধৈর্য ধরে ব্যবহার করতে হয় এবং আস্থা বিশ্বাস রাখতে হয় তবে এই প্যাক দুটি যে দেখালাম এক মাসের বেশি এটা কখনোই ট্রাই করা যাবে না আর আপনার মুখে লাগানোর পূর্বে অবশ্যই হাতে বা কানের লতির পিছনে সামান্য একটু নিয়ে প্যাট টেস্ট করে নেবেন যদি র্যাশে চুলকানি কোনো ধরনের সমস্যা মনে করেন তাহলে আপনার স্কিনে এটি লাগাবেন না মনে রাখবেন সবার ত্বকের ধরন কিন্তু একরকম নয় এক একজনের ত্বকের ধরন এক এক রকম হয়ে থাকে সব কিছু সবার ত্বকে কিন্তু অ্যাডজাস্ট হয় না বা স্যুট করে না তাই অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করে আপনার স্কিনে অ্যাপ্লাই করতে হবে আর এটি এক মাসের বেশি কখনোই ট্রাই করবেন না আর যাদের অল্প পড়েছে পাঁচ সাত দিনেই ভালো হয়ে যাবে আর যাদের বেশি পড়েছে তাদের যদি ত্বকে অ্যাডজাস্ট করে ইনশাল্লাহ একুশ দিন থেকে এক মাসের মধ্যেই ভালো হয়ে যাবে আর এই দুইটা জিনিসের যে আমি প্রস্তুত করেছি একবারে বেশি করে প্রস্তুত করে পনেরো দিনের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে যখন লাগাবেন বাইরে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ত্বকে অ্যাপ্লাই করতে পারবেন প্রতিদিন ঝামেলা করার প্রয়োজন হবে না আমি কিন্তু এখানে বেশি করেই প্রস্তুত করেছি এবং আপনারাও বেশি করে প্রস্তুত করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আমি আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করেছি শতমলির উপকারিতা গুণাবলী কার্যকারিতা সম্পর্কে জানিয়েছি জীবন আপনার সিদ্ধান্ত আপনার আপনার ত্বক চুলের যত্নে বা আপনার স্বাস্থ্যের জন্য কোনটা ভালো হবে সেই ডিসিশনটা আপনাকেই নিতে হবে আমি আপনাকে বাধ্য করিনি আমার ওপিনিয়নটা শেয়ার করেছি উপকারী দিক সম্পর্কে আপনাকে জানিয়েছি এটার উপকারিতা শুনে জেনে দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ট্রাই করবেন বা আরও জানার ইচ্ছা হলে আয়ুর্বেদ বই বা গুগলে সার্চ করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে